সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তোমরা 3.7 সরলরেখার উচ্চতর গণিত প্রথম পাঠের পরবর্তী লেকচার শুরু করতে যাচ্ছি আমরা। এর আগে কিন্তু আমরা কয়েকটা লেকচার অলরেডি শেষ করেছি। এর আগে আমরা অলরেডি তিনটা লেকচার শেষ করেছি 3.7 এই সরলরেখার। তো এখন আমরা 4 নম্বর লেকচার থেকে শুরু করলাম। দেখো, এর আগে যতগুলো অঙ্ক সলভ করেছি আমরা, সেই অঙ্কগুলো বাদ রেখে বাকিগুলো আমরা সলভ করার চেষ্টা করতেছি। দেখো, তো এই তিনটা লেকচার যে আগে আমরা শেষ করেছি, সেই তিনটা লেকচারের মধ্যে কিন্তু চ্যাপ্টারের সমস্ত সূত্র নিয়ে আলোচনা করা হয়েছিল। তো সূত্রগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় লেখা থাকলে তো অবশ্যই সেটা দেখে দেখে এই লেকচার বুঝবে। তো আমরা 1-এর 5 নম্বর অঙ্ক, 1-এর অনেকগুলো অঙ্কই সলভ হয়েছে, তার মধ্যে এই অঙ্কটা করে দেওয়ার প্রয়োজন মনে করছি আমি, তাই এটা করে দিচ্ছি। 4x + 3y = c ও 12x - 5y = 2 ইন্টু সি প্লাস থ্রি রেখা দয় মূলবিন্দু থেকে সমদূরবর্তী হলে সি এর ধনাত্মক মান কত? আসলে একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব সূত্র আমরা এর আগে আলোচনা করেছি। একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব, খেয়াল করো, মূলবিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব যা হবে, মূলবিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব তাই হবে, সেটা সমান ধরে সি এর মান নির্ণয় করো। তো আমরা কিন্তু এক বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব নির্ণয় করা এর আগের লেকচারে শিখেছি। তো আমরা এখন এটার সমাধান করি। দেখো, রেখা কিন্তু এখানে 2টি আছে। এখানে প্রশ্নটা একটু ভালো করে দেখবে, রেখা দয় মূলবিন্দু থেকে সমদূরবর্তী, তাহলে মূলবিন্দু থেকে আমরা এই রেখার দূরত্ব নির্ণয় করি। সংক্ষেপে করি, আমরা দূরত্বকে আমরা দেখো দূরত্ব সমান দেই। এটা কীভাবে নির্ণয় করব? এই রেখার এই সি যে ডানে আছে সেটাকে বামে নিয়ে এসে ডান পাশে শূন্য বানাবো। খেয়াল করে, এখানে মডুলার চিহ্ন দিছি আমরা। তো 4 × ax এর জায়গায় 0, 3 × y এর জায়গায় 0, এই যে 3, আর এই মাইনাস সি, সিটা এই পাশে আনলে ডান পাশে 0 হয়। আসলে রেখাটাকে ডান পাশে শূন্য আকারে নিয়ে আসতে হবে। √x এর সহগ হচ্ছে 4, তো 4² + 3² এই সূত্র নিয়ে কিন্তু আলোচনার তেমন কিছু নেই, কারণ তোমরা এই সূত্র জানো। তাহলে উপরে কিন্তু 0 হয় একবারে মাইনাস সি মডুলাস, নিচে কিন্তু হয় √25। তো উপরে যদি আমরা মডুলাস তুলে দিই অথবা মাইনাসটাকে তুলে দিই তাতে কোনো সমস্যা নাই, লিখলাম সি, নিচে লিখলাম 5, কারণ মডুলাস √25 = 5। একইভাবে আমরা আরেকটা কাজ করব, মূলবিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করব। মূলবিন্দু থেকে যাই বলি কেন লম্ব দূরত্ব সমান, এটা কিভাবে করব? দেখো, ডান পাশে যা আছে পুরোটাকে বাম পাশে নিয়ে ডান পাশে শূন্য করতে হবে। মডুলাস 12 × x এর মান কিন্তু 0, মাইনাস এই মাইনাস 5 × y এর মান 0, মাইনাস 2 × c + 3 মডুলাস √x এর সহগ হচ্ছে 12² y এর সহগ হচ্ছে -5, এই যে y এর সহগ -5। এটা যদি ক্যালকুলেশন করে দেখো, প্রথম দুইটা অংশ তো 0 হয়ে যায়, ওটা মডুলাস করে দিলে দেখো 2 × 2c + 6 গুণ করে দিলাম, মাইনাসটা ভ্যানিশ করে দিলাম, মডুলাস আছে তাই। নিচে আমরা একবারে লিখতে পারি, এখন এটা হয় 12² হচ্ছে হলো 144 × 4 = 25, একবারে 169 রুট করলে হয় 13। আমরা একবারে ক্যালকুলেশন করলাম, প্রশ্ন মতে এটার সমান কিন্তু এটা, প্রশ্ন মতে, প্রশ্নের মধ্যে বলা আছে দুইটা সমান দূরে, প্রশ্ন মতে কি লিখবো, সি মডুলাস 5 = 2c + 6, নিচে হচ্ছে 13। এখানে একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে যে স্যার এখানে কেন এই যে মাইনাসটা সরায় দিলেন? আসলে মডুলাস, তো মডুলাসের কারণে মাইনাস যদি সরায় দিই তাতে কোনো সমস্যা নাই, আবার মাইনাস রেখে দিলেও সমস্যা নাই। সেক্ষেত্রে এখানে মাইনাস থাকবে একটা, এখানেও কিন্তু মাইনাস থাকবে একটা, দেখো এই যে মাইনাস, পরবর্তীতে মডুলাস যখন তুলে দেবো তখন ও মাইনাস এমনি ভ্যানিশ হয়ে যাবে। তো ভিতরে যদি মডুলাস থাকে, মডুলাসের ভিতরে মাইনাস কমন নিয়ে মাইনাসকে সরায় রাখা যায়, কারণ মডুলাসের কাজই হচ্ছে মাইনাসকে প্লাস করা, সেই জন্য। আচ্ছা, এখন উভয় পক্ষে যেহেতু মডুলাস আছে, আমরা মডুলাস তুলে দিয়ে যে কোনো এক পাশে প্লাস মাইনাস দেব, c/5 মডুলাস তুলে দিলাম, +-2c + 6/13। এখন আমরা এটা আড়াআড়ি গুণ করি,
আর আরে গুণ করলে ফাইভ দিয়ে এখানে গুণ করলে টেন সি, টেন সি প্লাস থার্টিন ইকুয়াল টু প্লাস মাইনাস থার্টিন সি। এখন যদি আমরা প্লাস চিহ্ন নেই, দেখো আর আরে গুণ করছি কিন্তু এটা, প্লাস চিহ্ন নিয়ে এত নিয়ে কি হয়, টেন সি প্লাস থার্টি ইকুয়াল টু থার্টিন সি। যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে থার্টিন সি কিন্তু এই পাশে নিয়ে আসলে বিয়োগ করলে হয় মাইনাস থ্রি সি, আর এই থার্টি ডান পাশে নিলে হয় মাইনাস থার্টি। সুতরাং সি ইকুয়াল টু কিন্তু মাইনাস মাইনাস চলে যায়, তিন দিয়ে ভাগ করলে হয় টেন। আবার যদি মাইনাস চিহ্ন নেই এত নিয়ে, এত নিলে হয় টেন সি প্লাস থার্টি ইকুয়াল টু মাইনাস থার্টিন সি। এই পাশে যদি নিয়ে আসি তো একবারে কিন্তু হয় টোয়েন্টি থ্রি সি ইকুয়াল টু মাইনাস থার্টি। সুতরাং সি ইকুয়াল টু কিন্তু হচ্ছে মাইনাস থার্টি বাই টোয়েন্টি থ্রি। এই যে এখানে কিন্তু সি এর মান নেগেটিভ আসলো, প্রশ্নের মধ্যে কিন্তু বলা ছিল যে সি এর ধনাত্মক মান কত, তাহলে ধনাত্মক মান কিন্তু টেন। সুতরাং অ্যান্সার হবে সি ইকুয়াল টু টেন, এটাই হচ্ছে অ্যান্সার। ঋণাত্মক মান কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ ওখানে প্রশ্নের মধ্যে বলা আছে যে সি এর ধনাত্মক মান কত, তাই আমরা সি এর ধনাত্মক মানটাই নিলাম। দেখো আর একটা প্রশ্ন তুলেছি আমরা, এক নম্বরের তো একটা প্রশ্ন সলভ করলাম এর আগের লেকচারে, আরও অন্যান্য অঙ্ক সলভ করা হয়েছিল। এখন দুই এক নম্বর প্রশ্ন তুলছি। দেখো প্রশ্নটা হলো, প্রমাণ করো যে এই বিন্দু থেকে, এখানে কিন্তু দুইটা বিন্দু আছে, বিন্দু থেকে এত এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দ্বয়ের গুণফল আলফা মুক্ত। বিষয়টা কি, এখানে যে দুইটা বিন্দু আছে, প্লাস দিয়ে একটা বিন্দু, প্লাস রুট ওভার ফাইভ জিরো আর মাইনাস রুট ওভার ফাইভ জিরো, এই দুইটা বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব যদি আমরা নির্ণয় করি, দুইটা লম্ব দূরত্ব হবে, একটাকে যদি আমরা ধরি পি ওয়ান আর একটা ধরলাম পি টু, তাহলে পি ওয়ান এবং পি টু গুণফল করলে, গুণফল ক্যালকুলেশন করে দেখব তার মধ্যে আলফা নাই, এই রেখা সমীকরণের মধ্যে কিন্তু আলফা ছিল। সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে লম্ব দৈর্ঘ্যের গুণফল আলফা মুক্ত। তো আমরা এই দুইটা বিন্দু থেকে আলাদা আলাদা এটা নির্ণয় করে দেখাই যে আসলে আলফা মুক্ত হয় কিভাবে। দেখো সমাধান, প্রদত্ত রেখা কি আছে, ওই সিক্সটাকে বামে নিয়ে এসে যেমন সূত্র যখন প্রয়োগ করতে হয় তখন কিন্তু ডান পাশে শূন্য নিয়ে আসতে হয় ইকুয়াল টু জিরো। তো আমরা এটা নাম্বার দিলাম এক, তো যে দুইটা বিন্দুর কথা আছে আমরা একটা একটা করে লিখি, যে রুট ফাইভ জিরো বিন্দু থেকে, বিন্দু থেকে কেন সমস্যা নাই, ধরলাম ডি ওয়ান ইকুয়াল টু এই রেখাটাই বসাবো, খেয়াল করো মডুলাস দিলাম, এই রেখাটাই বসাবো, শুধু এক্সের জায়গায় বসাবো রুট ফাইভ, ওয়াইয়ের জায়গায় বসাবো জিরো, তাহলে টু রুট ওভার ফাইভ কজ আলফা মাইনাস থ্রি ইন্টু জিরো সাইন আলফা মাইনাস সিক্স। নিচে তো সূত্রের হিসাবে রুট ওভার আছে, রুট ওভার কী লিখতে হবে, এক্সের সহগ, এখানে এক্সের সহগ কিন্তু টু কজ আলফা, এক্স বাদ দিয়ে বাকি অংশটাকে বলা হয় এক্সের সহগ, তাহলে টু কজ আলফা হোল স্কোয়ার, আর এখানে ওয়াইয়ের সহগ হচ্ছে মাইনাস থ্রি সাইন আলফা, পুরোটাই কিন্তু ওয়াইয়ের সহগ হবে, সরি এখানে মাইনাস সহ হোল স্কোয়ার হবে। ডি ওয়ান বের করলাম আমরা, একইভাবে কিন্তু ডি টু বের করবো, এটা একটু ক্যালকুলেশন করে রেখে দিই। উপরে এই অংশটা জিরো হয়ে যায়, থ্রি ইন্টু জিরো সাইন আলফা জিরো হয়ে যায়, তো বাকিটা আমরা লিখে রাখি কজ আলফা মাইনাস সিক্স, আর নিচে এটার উপর বর্গ করলে ফোর কজ স্কোয়ার আলফা, এটা হয় নাইন সাইন স্কোয়ার আলফা। একইভাবে আমরা আর একটা বিন্দু যে আছে মাইনাস সামনে নিয়ে আমরা লিখি যে মাইনাস রুট ওভার ফাইভ জিরো বিন্দু থেকে, বিন্দু থেকে এক নং এর এত এর লম্ব দূরত্ব ডি টু ধরলাম, এটা ডি টু কীভাবে বের করবো, একইভাবে সেই রেখাটা লিখবো আর এই বিন্দুটা লিখবো একই রকম, মাইনাস রুট ফাইভ শুধু এখানে এতটুকু পার্থক্য,
कॉस अल्फा थ्री इंटू जिरो साइन अल्फा माइनस सिक्स मोरुलस नीचे किन्तु एक ही जिनिस देखो एटा तो जिरो ही हो जाए अंश जिरो हो जाए एखाने माइनस सामने आसे ख्याल करो एखाने माइनस सामने आसे सिक्स एर सामने माइनस आसे एकबार जदि माइनस आमरा ताराय दी ए लाइनटा लिखी टू रूट फाइव कॉस अल्फा प्लस सिक्स मोरुलस दिलाम माइनसटाके सरानो जाए आमि बोलछि मोरुलसेर भितरे माइनस कमन निये सराय दिले कोनो समस्या नाई नीचे रूट आबार फोर कॉस स्क्वायर अल्फा वर्ग कर ले प्लस नाइन साइन स्क्वायर अल्फा तो पेलाम आमरा डी वन पेलाम एबं डी टू पेलाम एखन प्रश्नेर मध्ये बला छिल जे दैर्घ्य द्वयेर गुणफल हबे आलफा मुक्त तार माने गुणफल करि सुतरां डी वन डी टू इक्वल टू ए दुटो गुण करब एटा लिखब एटा लिखब तो आमरा देखो एकटु बड़ो हबे राशि मडुलास रूट टू फाइव कॉस अल्फा माइनस सिक्स और नीचे हबे एटाई फोर कॉस स्क्वायर अल्फा प्लस नाइन साइन स्क्वायर अल्फा इंटू टू रूट फाइव कॉस अल्फा एखाने किन्तु प्लस सिक्स रूट आबार एक ही जिनिस फोर कॉस स्क्वायर अल्फा प्लस नाइन साइन स्क्वायर अल्फा तुम्हारा जो लेखा ना बोझ जब तो मार्करे कल एक डिस्टार्ब करसे तुम्हारा शुने लिखबा एखन देखो आमरा गुण करब माझे गुण चिन्ह आछे उपरे किन्तु एक ही राशि प्राय एक प्लस आछे एक माइनस आछे ताहले गुण करले किन्तु दुटो जदि गुण करी ताहले ए स्क्वायर माइनस बी स्क्वायर फर्मूला पड़बे तो आमरा गुण करे दी आमरा जदि लिखी मडुलास ए इंटू मडुलास बी एटार समान किन्तु लेखा जाए मडुलास ए बी एटा लेखा जाए तो सेई हिसाबे एखाने मडुलास चिन्ह दिए देब आमरा कोनो समस्या हबे ना আচ্ছা উপরে ক্যালকুলেশন করি এটা স্কোয়ার করি এই টু কে স্কোয়ার করলে ফোর আর রুট আবার ফাইভ কে স্কোয়ার করলে ফাইভ ফোর ইন্টু ফাইভ একবারে টোয়েন্টি কস স্কোয়ার আলফা মাইনাস থার্টি সিক্স মডুলাস আর নিচে খেয়াল করো উপরে যেহেতু শুধু কজের রাশি আসছে আর সংখ্যা নিচে আমরা এই সাইন স্কোয়ারকে সরাই দেব ফোর কস স্কোয়ার আলফা প্লাস নাইন মাইনাস নাইন কস স্কোয়ার আলফা তোমরা বুঝবা হয়তো সাইন স্কোয়ার সমান লেখা যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার তাই আমরা নাইন দিয়ে গুণ করে একবারে লিখেছি তারপরে উপরে দেখো কমন নেওয়া যায় উপরে কিন্তু ফোর কমন নেওয়া যায় ফোর কমন নিলে এখানে ফাইভ হয় এখানে নাইন হয় তাহলে আমরা ফোর কমন নিই ফোর কমন নিলে হয় ফাইভ কস স্কোয়ার আলফা মাইনাস নাইন আর মোরুলাস তো আমরা পুরোপুরি দিই একই কথা নিচের রাশি কিন্তু ধনাত্মক হবে যাতে স্কোয়ার তো এখানে যদি বিয়োগ করি আমরা আমাদের আসে মাইনাস ফাইভ কস স্কোয়ার আলফা প্লাস নাইন একটা জিনিস খেয়াল করে দেখো এখন যদি আমরা নিচে মাইনাস কমন নেই নিচে যদি মাইনাস কমন নেই একটু খেয়াল করো নিচে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে উপরের রাশিটাই চলে আসবে দেখো যদি মাইনাস কমন নেই তাহলে হবে ফাইভ কস স্কোয়ার আলফা মাইনাস নাইন তাহলে এটা এটা কাটা যায় তো ভিতরে কি থাকে এটা খেয়াল করে ভিতরে এই মাইনাস যে আছে মোরুলাসের কারণে মাইনাস চলে যায় তাহলে হয় শুধু ফোর যা আলফা মুক্ত এখন লিখে দেবো এই এই যে ফোর হলো ফোরের মধ্যে কিন্তু কোনো আলফা নাই এই রাশিটা যে হলো রাশির মধ্যে কোনো আলফা নাই তো আমরা লিখে দেবো যে যা আলফা মুক্ত প্রমাণিত অর্থাৎ আমরা যে দুইটা দৈর্ঘ্য নির্ণয় করলাম সেই দুইটা দৈর্ঘ্যের গুণফল আলফা মুক্ত আমরা বের করতে পারছি